আজকে আমরা দেখব ফাইল ওপেনিং এর মোডস গুলো, মানে তুমি কি জন্য ফাইলটা ওপেন করতে চাইছো। যদি তুমি আর রাখো তার মানে রিডিং মোড, যদি ডব্লিউ রাখো তাহলে রিড রাইটিং মোড। আচ্ছা, এখানে একটা কথা বলার যে যদি ফাইলটা অলরেডি এক্সিস্ট করে, ধরো তুমি একটা ফাইল খুলছো, ধরো সাপোজ mal.c, যদি সেটা অলরেডি এক্সিস্ট করে তাহলে কি হবে, ওটা ওভাররাইট হয়ে যাবে আবার তুমি যেটা লিখবে সেটা দিয়ে। ঠিক আছে, এ মানে হচ্ছে অ্যাপেন্ড, মানে যদি এক্সিস্ট করে তাহলে লাস্টের দিকে গিয়ে কিছু জিনিস যা তুমি লিখতে চাও সেটা অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আর প্লাস মোডে খোলো, আর প্লাস মানে রিডিং, যেটা এক্সিস্ট করছে সেটাকে তুমি রিড করছো, তুমি রাইট করছো নতুন কন্টেন্ট, আবার পুরনো যেটা আছে সেটাকে তুমি এডিটও করতে পারছো। ঠিক আছে, আচ্ছা ডাব্লিউ প্লাসের কাজ অনেকটা ওই আর প্লাসের মতনই, আর এ প্লাসটা হচ্ছে এদের দুজনের থেকে একটু আলাদা। কি না, যেটা আছে সেটা তুমি পড়তে পারবে, লাস্টে গিয়ে নতুন কন্টেন্ট অ্যাড করতে পারবে, কিন্তু দেখো ক্যানট মডিফাই এক্সিস্টিং কন্টেন্ট, যেটা আছে সেটাকে মডিফাই করতে পারবে না। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখব ফাইল কয়রকম না দুরকম, একটা হলো টেক্সট ফাইল আর একটা হলো বাইনারি ফাইল। টেক্সট ফাইল কি না, যেটা আমরা পড়তে পারবো, যেমন যার মধ্যে কি আছে, অ্যালফাবেটস আছে, ডিজিটস আছে, সিম্বলস আছে, এগুলো এগুলো হলো টেক্সট ফাইল। আচ্ছা আর কি না, ইন অ্যাকচুয়ালি দ্য অ্যাসকি কোড অফ দিস ক্যারেক্টার্স আর স্টোর্ড ইন দ্য ফাইল, ওদের অ্যাসকি কোডগুলো আছে, মানে হিউম্যান রিডেবল ফরম্যাটে ওটা আছে, আমরা যদি খুলি আমরা সেটাকে পরিষ্কার বুঝতে পারব। ঠিক আছে, আর একটা এক্সাম্পল কি না, যেমন ধরো কোনো টেক্সট ফাইল বা সি প্রোগ্রামের কোনো ফাইল, .c ফাইলগুলো, সেগুলো আমরা খুললে দেখতে পাবো সেটা হচ্ছে টেক্সট ফাইল। ক্লিয়ার? আচ্ছা এবার বাইনারি ফাইল কি না, জাস্ট বাইনারি মানে 0 and 1, তার মানে কালেকশন অফ বাইটস, কিছু বাইটস এর কালেকশন। এবার কি এটা না, দিস কালেকশন মাইট বি আ কম্পাইলড ভার্সন অফ সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম কম্পাইল করার পর যে ফাইলটা বানায় যেটা exe ফাইল সেটা বাইনারি ফাইল, আবার কোন ধর মিউজিক ডেটা ইন স্টোরড ইন আ ওয়েব ফাইল অর আ পিকচার স্টোরড ইন আ গ্রাফিক ফাইল, মানে যদি কোনো পিকচার গ্রাফিক্যালি স্টোর থাকে সেইগুলো, যেগুলো খুললে আমরা দেখতে পাবো না মানে বুঝতে পারবো না, সেগুলো হলো বাইনারি ফাইল। আ ভেরি ইজি ওয়ে টু ফাইন্ড আউট whether the file is a text file or binary file is to open the file in turbo c বা c++, মানে যেটাই আমরা খুলবো সেটাই খুলবে। if on opening the file you can make out, মানে তুমি বুঝতে পারবে, তুমি লেখাটা পড়তে পারবে সেটা হলো মানে ডিসপ্লে, হোয়াট ইজ ডিসপ্লে, তাহলে সেটা হবে টেক্সট ফাইল, আর যদি কিছু বোঝা না যায় তাহলে সেটা হবে বাইনারি ফাইল। ক্লিয়ার? এবার আমরা ফাইলের ফাংশন গুলো আর ওই ফাংশন গুলোর ইউজ গুলো দেখব। ঠিক আছে, যেখানেই তোমরা দেখবে f লেগে আছে ফাংশন গুলোর সাথে, দোজ আর অল রিলেটেড টু দ্য ফাংশনস অফ ফাইল। তো f ক্লোজ আমরা অলরেডি শিখে গেছি, f get c মানে ক্যারেক্টার ফাইলের থেকে পড়া, f get s মানে ফাইলের থেকে স্ট্রিং পড়া, f open ফাইল ওপেন করা, f put print মানে ফরম্যাটেড যে ডেটাটা সেটা ফাইলে লেখা, f put c মানে হচ্ছে ক্যারেক্টার গুলো ফাইলে লেখা, put s মানে ফাইলে স্ট্রিং লেখা, f scan f মানে ফরম্যাটেড ডেটা গুলো ফাইল থেকে পড়া, f seek মানে খোঁজা, মানে রিপজিশন করা ফাইল পয়েন্টারটাকে একটা গিভেন লোকেশনে ফাইলে, f tell মানে কারেন্ট
ফাইলের পয়েন্টারটার পজিশনটা কোথায় আছে সেটা বলা। আচ্ছা জাস্ট গেট এস মানে কিবোর্ড থেকে একটা লাইন নেওয়া, প্রিন্ট এফ আমরা অলরেডি ইউজ করেছি, রিড মানে ডেটাটা ফাইল থেকে পড়া, রিওয়াইন্ড রিওয়াইন্ড মানে আমরা সেই টেপ রেকর্ডারে করতাম রিওয়াইন্ড করে দাও মানে একদম বিগিনিং এ চলে যাওয়া, স্ক্যান এফ আমরা জানি, টেল মানে কারেন্ট পজিশনটা ফাইলে মানে ফাইল পয়েন্টারের কারেন্ট পজিশনটা বলা, গেট করা আর কি, না রাইট রাইট ডেটা টু আ ফাইল। ক্লিয়ার?